হ্যালো বন্ধুরা উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার ও ওড়িশা এফসি এটি অ্যাও ম্যাচ ছিল মোহনবাগানের যেখানে উড়িষ্যাকে হারিয়ে দিল মোহনবাগান অর্থাৎ এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জয় পেল মোহনবাগান ওড়িশা এফসিকে উড়িষ্যার মাঠে চার শূন্য গোলে পর্যদুস্ত করল মোহনবাগান কী সুন্দর ফুটবলটাই না খেললেন হুগবুমো সাহাল আব্দুল সামাদরা ম্যাচের কথা বললে প্রথমার্ধের শেষ দিকে বিয়াল্লিশ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উড়িষ্যার এম ফল দশ জনে হয়ে যায় উড়িষ্যা এফসি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে দ্বিতীয়ার্থে শুরুতেই ছেচল্লিশ মিনিটে সাহালের গোলে একশূন্য এগিয়ে যায় মোহনবাগান এরপর ম্যাচের সাতষট্টি মিনিটে গোল করেন দিমিত্রি পেত্তাতস এক্ষেত্রেও কৃতিত্ব রয়েছে সাহালের কারণ সাহালের শট ওড়িশার গোলকিপার ফিস্ট করলে তা এসে পড়ে দিমিত্রির পায়ে সেখান থেকে গোল করে মোহনবাগানকে দুই শূন্য লিড এনে দেন দিমিত্রি পেত্তাতস এরপর মোহনবাগানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মুহুর মুহুর আক্রমণে দিশেহারা হয়ে যায় উড়িষ্যা ডিফেন্স উনআশি মিনিটে মনবীরের ক্রস থেকে ডাইভিং হেডে গোল করেন লিস্টন কোলাসো মোহনবাগান এগিয়ে যায় তিন শূন্য গোলে এরপর বিরাশি মিনিটে মোহনবাগানের হয়ে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন দিমিত্তি পেত্যা এটি অসাধারণ গোল ছিল দিমিত্তির গোলকিপার সামনে এগিয়ে আসায় গোলকিপারের মাথার উপর দিয়ে বল চিপ করে দেন দিমিত্রি পেত্তাতস আর বল জড়িয়ে যায় জালে মোহনবাগান এগিয়ে যায় চার শূন্য গোলে এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি মোহনবাগান ম্যাচ জিতে নেয় চার শূন্য গোলে ফলে এফসি কাপে জয় দিয়েই তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে নিজেদের অভিযান শুরু করলো মোহনবাগান বন্ধুরা এদিন জেসন কমিন্সকে রিজার্ভ ব্যাংকে রাখেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো পরে দ্বিতীয়ার্ধে সাদিকুচ জায়গায় কমিন্সকে নামানো হয় তো বন্ধুরা মোহনবাগানের এই চার শূন্য জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্ট করে জানাও এই ধরনের মোহনবাগান ও ভারতীয় ও বিদেশি ফুটবল নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে